ফেসবুকেই প্রেম, তারপর ইন্দোনেশিয়ান তরুণী বাংলাদেশের বাউ ফলে। ভালোবাসার মানে কোনো বাধা মানে না, তাই তো সাত সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এবার প্রেনের টানে পটুয়াখালীর বাউ ফলে প্রেমিকের বাড়িতে ছুটে এসেছেন নিকি উলফিয়া নামের ইন্দোনেশিয়ান তরুণী। আর জানা যায় ফেসবুকে তাদের পরিচয় হয়, সেখান থেকেই বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে গড়ায় প্রেমের সম্পর্কে, সেই সম্পর্কেই শুরু মন দেওয়া নেয়া। আর সেই মনে টানেই বাঙালি তরুণের কাছে ছুটে আসে ইন্দোনেশিয়ান তরুণী নিকি উলফিয়া। পটুয়াখালী বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের পুরান বাবুরচি বাড়ি গ্রাম এলাকায় আসেন ওই তরুণী। তিনি ইন্দোনেশিয়ার সুয়াবারা বিভাগের জাওয়া বিএল এমিলিও আন্থো এর মেয়ে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন ওই তরুণী, তার বাবাও একজন চাকরিজীবী। বাউফলের ওই তরুণীর নাম মোহাম্মদ ইমরান হোসেন, তিনি উপজেলা দাসপাড়া ইউনিয়নের পুরান বাবুরচিবাড়ি গ্রামের দেলার হোসেনের ছেলে। ইমরান পটুয়াখালী সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। ইমরান বলেন, প্রায় এক বছর আগে ফেসবুকের মাধ্যমে ইন্দোনেশিয়ান মুসলিম পরিবারের সন্তান নিকি উলফিয়ার সঙ্গে আমার পরিচয় হয়। পরিচয়ের মাধ্যমে বন্ধুত্ব এক পর্যায়ে তাদের সঙ্গে প্রেমে গড়ায়। নিকি উলফিয়া আমার দেশ ও আমাদের কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে আমার থেকে জানে, আমার পরিবার সম্পর্কে সে বেশ কিছু জানে এবং এটি আমাদের সম্পর্কে বাস্তবতা রূপ দিতে চায় তিনি। গত 1 ডিসেম্বর রাজধানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামলে আমি তাকে আমার গ্রামের বাড়ি পটুয়াখালী বাউফল উপজেলা দাসপাড়া নিয়ে আসি। নিকি উলফিয়া সাংবাদিকদের জানায়, ইমরানের প্রতি গভীর ভালোবাসা টানে বাংলাদেশে এসেছেন তিনি, তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যান তিনি। বিষয়টি তার মা বাবাকে তিনি জানিয়ে এসেছেন। এই দেশের মানুষের অতিথিয়তায় ও ভালোবাসায় মুগ্ধ নিকি উলফিয়া। এ বিষয়ে জানতে চাইলে ইমরানের বাবা দেলোয়ার হোসেন বলেন, এখানে এসে নিকি উলফিয়া ফেসবুকের মাধ্যমে তার বাবা মার সঙ্গে কথা বলেছে। এখন বিয়ের বিষয়ে সব কিছু নির্ভর করবে নিকি উলফিয়ার ইচ্ছার উপরে, তাদের সম্মতিতেই বিয়ে হবে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।